হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করবো জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর ব্রত কথা আমরা আজকে এই ভিডিও ভিডিওতেই আলোচনা করব তো আপনারা অবশ্যই আজকে তিনি যদি পারেন তো একবারের জন্য হলেও যারা জন্মাষ্টমীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে বলবো এই জন্মাষ্টমীর ব্রত কথা অবশ্যই একটি বারের জন্য শ্রবণ করবেন অথবা পাঠ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো জন্মাষ্টমীর ব্রত কথা আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব জন্মাষ্টমীর ব্রত সময় বা কাল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় আর স্ত্রী পুরুষ সকলেই কিন্তু এই ব্রত পালন করতেই পারেন তবে জন্মাষ্টমীর ব্রত যারা রাখবেন তাদের উদ্দেশ্যে এই ব্রত কথা অবশ্যই পাঠ করা বা শ্রবণ করার অতি প্রয়োজন কিন্তু থাকছে জন্মাষ্টমীর ব্রত কথা মথুরাই উগ্রসের নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল আর সে তার পিতার রাজ সিংহাসন চোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতে তার হামৃত্য নেই আর এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর লক্ষ্যে নেই তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে আর এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেললো শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল আর এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের এই শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে কি আর বসুদেব একেবারে মুক্ত হয়ে গেলেন আর বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য আর এই সময় কারাগারে এক দৈববাদী বসুদেব আমার মায়ার এখন সমস্ত পৃথিবীর লোক খুঁচি অচেতন হয়ে আছে তখন এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুতে থেকে রেখে এসো আর নদের স্ত্রী যশোমতির এই অংশে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে সেই তার কোলে শুইয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না সোনার পর বসুতে বা দেরি না করে কৃষ্ণকে কোলে করে নদের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না আর বসুদের যে কে পৌঁছানোর সেই যমুনার তীর এই সময় হলো যমুনার দকুল ছাপি উঠেছিল তার ভয়ানক বিদ্যুৎ আর এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো আর এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে আর এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল আছে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে বসীদেবতার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্যে নাগরাজ তার বিশাল ফলা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে আর এইভাবেই অল্প সময়ের মধ্যে পশুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন মেয়েটিকে অর্থাৎ দেবী চৌক মায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্যে কি অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনই মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যই উঠে গিয়ে চোখ মায়ামূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল আর এই পূর্ণময় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণা তিথিতে উপসবাস করে অবশ্যই শুনবেন তার সাত জন্মের পাপ নাশ হবে অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হবে তাই জন্মাষ্টমীর অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করা অথবা পাঠ করার অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজন থাকছে তাই অবশ্যই ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলেই কিন্তু দিনটা শুভ তাই এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ থেকে দূরে থাকাও সম্ভব